সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময়ে যদি আমরা খবরের কাগজে চোখ রাখি বা খবরের চ্যানেলে লক্ষ্য রাখি, মাঝে মধ্যেই আমরা দেখতে পাই ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়, বা কিছু সময় আমেরিকার মতো শক্তিশালী দেশ ইরানের মতো কিছু দেশের নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য তাদের ওপর বিভিন্ন ধরনের স্যাংশন লাগায় বা বিভিন্ন ধরনের পাবন্দি লাগায়, যেটি থেকে আমাদের অনেকের মাথাতেই প্রশ্ন আসে, এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটি আমাদের মানব জাতির জন্য ঠিক কতটা ভয়ানক হতে পারে, বা এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটি ঠিক কতটা শক্তিশালী। সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদের সাথে সহজভাবে বিশ্লেষণ করেছি নিউক্লিয়ার ওয়েপন কী এবং এই নিউক্লিয়ার শক্তির মাধ্যমে বা এই নিউক্লিয়ার প্রোগ্রামের মাধ্যমে আমরা ঠিক কোন কোন কাজ খুব সহজে করে নিতে পারি। নমস্কার বন্ধুরা, আমার নাম সুহৃদ ঘোষ, আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার প্রোগ্রাম ঠিক কীভাবে কাজ করে সেটির সম্বন্ধে। বন্ধুরা, আমরা আমাদের চারপাশে বা আমাদের মহাবিশ্বে যে সমস্ত পদার্থ দেখি, সেই সমস্ত পদার্থ বা সেই সমস্ত অবজেক্ট কিন্তু ছোট ছোট অণুর সমন্বয়ে তৈরি হয়। এইবার যেহেতু এটি ছোটো ছোটো অণুর সমন্বয়ে তৈরি হয়, তাহলে নিশ্চিতভাবে সেখানে ইলেকট্রন আছে, প্রোটন আছে এবং নিউট্রন আছে, এবং যেহেতু ইলেকট্রন আছে সেখানে বেশ কিছুটা এনার্জি নিহিত আছে, যে কারণে আমাদের পদার্থবিজ্ঞানের হিসাবে এই মুহূর্তে সারা বিশ্বের যে মাস বা সারা বিশ্বের যে এনার্জি তার পরিমাপ করা হয় E=mc² দিয়ে। এখানে ই মানে হচ্ছে এনার্জি বা শক্তি, আর সেটিকে ক্যালকুলেট করা হয়, সেটিকে সমানুপাতিক ধরা হয় mc². এম মানে হচ্ছে মাস, মানে সমগ্র মহাবিশ্বের যত ভর আছে, আর সি স্কোয়ার মানে হচ্ছে আলোর যে গতিবেগ তার বর্গ। সুতরাং এই মুহূর্তে সারা পৃথিবীতে যে মাস আছে বা যে সারা পৃথিবীতে যে পদার্থগুলি আছে তার যদি আমরা সমগ্র পরিমাণ করি, সেটি কিন্তু সারা পৃথিবীর যে টোটাল শক্তির পরিমাণ সেটাই। এই যে মাস এবং আমাদের যে এনার্জি, এটিকে আপনি পারস্পরিক সম্পর্কযুক্ত ধরতে পারেন। এই যে মাস, সেটি যখন লাইটের গতিবেগের বর্গের হিসাবে ট্রাভেল করে তখনই সেটি শক্তিতে রূপান্তরিত হয়, আবার যখন শক্তি স্থিতিশীল অবস্থায় থাকে তখনই সেটা কোনো একটি অবজেক্ট বা কোনো একটি পদার্থতে রূপান্তর হয়। সুতরাং আমরা আমাদের চারপাশে যে সমস্ত ধাতু বা যে সমস্ত বস্তু দেখি, প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু এনার্জি আছে। এইবার যেমন ধরুন আমাদের যে বাড়ি, আমাদের বাড়ি তৈরি হয় ইঁট দিয়ে। আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হওয়ার সময় দেখেছিলাম, সেক্ষেত্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি নির্দিষ্ট অংশে আঘাত করাতে পুরো যে বিল্ডিংটি পুরো এক্সপ্লোসিভের মতো ভেঙে পড়েছিল। সেখানে আমরা দূষণ দেখতে পেয়েছিলাম, সেখানে আমরা ধোঁয়া দেখতে পেয়েছিলাম, সাউন্ড শুনতে পেয়েছিলাম, তার কারণ হচ্ছে প্রচুর এনার্জি সেখানে রিলিজ হয়েছিল, এবং তার আশপাশের যে প্রচুর এরিয়া সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেহেতু সেই বাড়িটির যে শক্তি সেটি যেহেতু রিলিজ করা হয়েছে। যেমন ধরুন আমাদের মাথার ওপর যে ছাদ আছে, সেই ছাদটিকে কিন্তু কন্টিনিউ আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি সেটি টানছে, কিন্তু আমাদের যেহেতু বাড়িটিকে এরকম স্ট্রাকচারে তৈরি করা হয়েছে যাতে সে মাধ্যাকর্ষণ শক্তির এগেনস্টে লড়াই করতে পারে বা তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারে, যে কারণে কিন্তু আমাদের মাথার ওপর ছাদটি স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু যদি কোনো কারণবশত সেটি দুর্বল হয়, তাহলে কিন্তু সেটি পৃথিবীর মাটির দিকে নেমে আসবে বা সেটি ভেঙে যাবে, যেটি কিন্তু এক্সপ্লোশন, মানে সমস্ত যে আমাদের যে বাড়ি আছে বা যে সমস্ত গাড়ি সমস্ত কিছুর মধ্যেই কিন্তু প্রচুর এনার্জিকে আমরা স্টোর করে রেখেছি। এইখানে যদি আমরা চলে আসি নিউক্লিয়ার এনার্জির কথায়, এই নিউক্লিয়ার এনার্জিও কিন্তু কাজ করে E=mc² থিওরির ওপরই, বা এখানে মাসকে এমনভাবে রিডিউস করা হয় বা মাস এরকমভাবে এনার্জিকে রিডিউস করে যাতে প্রচুর বড় এক্সপ্লোশন হতে পারে। এখানে নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য সবচেয়ে মেন যে অবজেক্টটির দরকার পড়ে বা মেন যে বস্তুটির দরকার পড়ে সেটি হচ্ছে ইউরেনিয়াম, এবং ইউরেনিয়ামেরও একটি বিশেষ ধরনের ইউরেনিয়ামের দরকার পড়ে, যেটি হচ্ছে ইউরেনিয়াম 235। এখানে 235 বলা হচ্ছে বা 235 বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম অণুর মধ্যে যে ইলেকট্রন এবং যে প্রোটন থাকে তার সংখ্যা হচ্ছে 92, এবং যে নিউট্রন থাকে সেটি হচ্ছে 143। এখানে প্রোটন বা ইলেকট্রনের যে সংখ্যা সেটি যেহেতু এক থাকে, যদি আমরা প্রোটন এবং নিউট্রনের যে সংখ্যা সেটিকে যদি একসাথে সমষ্টি করি বা যোগ করি, তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে 235। এইবার এই যে 235 অনুসমন্বিত, যেখানে আমরা 92খানা প্রোটন পাচ্ছি এবং 143খানা নিউট্রন পাচ্ছি, সেইখানে যদি এই নিউট্রনে বা এই যে অণুর যে নিউক্লিয়াস যেখানে নিউট্রন এবং প্রোটনটি থাকে, তার মধ্যে যদি আরও একটি নিউট্রনকে আমরা যদি ইনজেক্ট করতে পারি, তাহলেই কিন্তু এটি ট্রান্সফার হয় বা এটি রূপান্তর হয় নিউক্লিয়ার 236।
যেটিকেই কিন্তু নিউক্লিয়ার এক্সপ্লোশনের জন্য বা নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য কাজে নেওয়া হয়। সুতরাং নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য আমরা যে পদ্ধতিটি ব্যবহার করি, এখানে ইউরোনিয়াম 235 মানে যার অণু নিউক্লিয়াসের মধ্যে আমরা 92খানা প্রোটন পাই এবং 143খানা নিউট্রন পাই, সেখানে আরও একটি নিউট্রনকে আমাদের ইনজেক্ট করতে হয়। সেই কারণে তখন যেই অণুর মধ্যে যে স্থিতাবস্থা ছিল বা আমাদের প্রত্যেকটি অবজেক্টের যে অণুর মধ্যে আমরা এতদিন জানলাম যে স্থিতাবস্থা থাকে, সেটি নষ্ট হয়ে যায় বা সেটি তখন ভঙ্গুর হয়ে যায় বা এক্সপ্লোসিভ হয়ে যায়। সুতরাং এই যে 235 টাইপের যে ইউরোনিয়াম, যেখানে আমরা 92খানা প্রোটন পাচ্ছি, 143খানা নিউট্রন পাচ্ছি, এটি যখন ভেঙে যায় বা এর মধ্যে যখন আরেকটি নিউট্রনকে আমরা ইনজেক্ট করি, সেই ক্ষেত্রে এই যে এক্সপ্লোশনটি হয় সেটি দুটি ভাগে ভেঙে যায়, একটি হচ্ছে ক্রিপ্টন আর একটি হচ্ছে বেরিয়াম। এইবার এই 236 ইউরেনিয়ামের অণুটি যখন ভেঙে যায়, যখন ক্রিপ্টন আর বেরিয়ামকে রিলিজ করে, তখন আরও 3খানা নিউট্রনকে সে রিলিজ করে। এইভাবেই তৈরি হয় চেন রিয়াকশন। মানে ধরুন আপনার যে নিউক্লিয়ার ওয়েপনের বা নিউক্লিয়ার এক্সপ্লোশনে প্রত্যেকটি অণুতে যদি একটি করে নিউট্রনকে আমাদের ইনজেক্ট করতে হতো, সেটি পসিবল ছিল না বা সেটি যুক্তিযুক্ত ছিল না। কিন্তু এখানেই মজার ব্যাপার হচ্ছে, যখনই এটি ক্রিপ্টন আর বেরিয়ামে ভেঙে যায়, তখন যে সে 3খানা করে এক্সট্রা নিউট্রনকে রিলিজ করে, সেগুলি কিন্তু আবার নেক্সট যে অণুটি আছে তাকে এক্সপ্লোশন ঘটাতে সক্ষম করে। এইভাবেই কিন্তু যে চেন রিয়াকশন হয়, সেই কারণে আমরা নিউক্লিয়ার এক্সপ্লোশন দেখতে পাই বা নিউক্লিয়ার রিয়াকশন দেখতে পাই বা তেজস্ক্রিয়তা দেখতে পাই, যার ফলে এখনও আমরা দেখতে পাই যে হিরোশিমা নাগাসাকিতে যে রেডিয়েশন হয়েছিল তার ফলে এখনও বিকলাঙ্গ শিশু জন্মাচ্ছে। এইখানে পরমাণু বোমার জন্য আমরা ইউরেনিয়াম 235কে কাজে নিলেও আরও কিছুটা ফাইন নিউক্লিয়াস থাকা বা আরও কিছুটা ফাইন আমরা নিউক্লিয়ার অণুকে ব্যবহার করি, আরও কিছুটা ফাইন ইউরেনিয়ামকে আমরা ব্যবহার করি, কিন্তু এছাড়া কিছু সময় আমরা প্লুটোনিয়াম ব্যবহার করি। তাছাড়া যদি আমরা চলে আসি এই যে নিউক্লিয়ার যে এনার্জি বা এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলি আছে, সেখানে কি করা হয়, সেখানে একটি চেম্বার তৈরি করা হয় যেখানে একইভাবে আমাদের যেরকম নিউক্লিয়ার বোমের এক্সপ্লোশন হয়, ঠিক একইভাবে নিউক্লিয়ার রিয়াকশন করা হয়, কিন্তু এটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে করা হয়। এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে নিউক্লিয়ার রিয়াকশন হয় সেটিকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কাজে নিই হচ্ছে দুটি স্টিককে, তার মধ্যে একটি হচ্ছে ক্যাডমিয়াম আর একটি হচ্ছে বোরন। এই ক্যাডমিয়াম এবং বোরন পারে হচ্ছে এই নিউক্লিয়ার যে রিয়াকশন আছে সেটিকে কন্ট্রোল করতে বা সেটিকে স্টিমুলেট করতে বা সেটিকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে, যে কারণে এই দুটি ধাতুর যে স্টিক সেটিকে আমরা নিউক্লিয়ার এনার্জির যে প্ল্যান্ট থাকে বা চেম্বার থাকে তার নিউক্লিয়াসে আমরা যতটা গভীরে ইনজেক্ট করব, সেই অনুযায়ী আমরা যে নিউক্লিয়ার রেডিয়েশনের মাত্রা বা নিউক্লিয়ার রিয়াকশনের মাত্রা সেটিকে আমরা কমাতে বাড়াতে পারি। আর এইবার যখন এই নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে যে প্রচুর শক্তি রিলিজ করছে, সেটিকেই আপনি ধরতে পারেন যখন তার হিটের মাধ্যমে আমরা জল গরম করছি, স্টিম তৈরি হচ্ছে, সেখান দিয়ে জেনারেটর তৈরি হচ্ছে, ঠিক একইভাবে আমরা কারেন্ট উৎপন্ন করতে পারছি বা বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি। সুতরাং এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার প্রোগ্রাম শুধুমাত্র নিউক্লিয়ার বোম বানানোর জন্য ব্যবহার করা হয় না, এর নিউক্লিয়ার এক্সপ্লোশনের জন্য ব্যবহার করা হয় না, এটিকে আমরা রিনিউয়েবল এনার্জিতে বা এরকম এনার্জি যেটিতে দূষণ হয় না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা ধরুন কয়লার মাধ্যমে বা পেট্রোলিয়ামের মাধ্যমে যে এনার্জি উৎপন্ন করি, যাতে কলকারখানা চলে, গাড়ি চলে, সেখানে প্রচুর পলিউশন হয় বা দূষণ হয়, কিন্তু আমরা যদি এই ইউরেনিয়ামের মাধ্যমে রিয়াকশন করে নিউক্লিয়ার এক্সপ্লোশনের মাধ্যমে বা নিউক্লিয়ার প্ল্যান্টের মাধ্যমে এনার্জি তৈরি করি, সেখানে কিন্তু পলিউশন খুব কম হয়। এখানে একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে নিউক্লিয়ার রিয়াকশন হয় বা যে এনার্জি রিলিজ হয় সেটি কিন্তু প্রায় 1400 যে প্রপেলার বা আমাদের যে বায়ুকল আছে তার যে এনার্জি বা সে যতটা ইলেকট্রিক জেনারেট করতে পারে সেটি আমরা জেনারেট করতে পারি। এই যে নিউক্লিয়ার এক্সপ্লোশন হয় এটিকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার ফিশন। কিন্তু এছাড়া আরেকটি পদ্ধতিকে আমরা বর্তমানে কাজে নিচ্ছি, সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, যেখানে আমরা এই যে নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে আমরা যেভাবে নিউক্লিয়ার অণুগুলোকে ভেঙে যাচ্ছে সেটিকে আমরা রিভার্স করে দিচ্ছি। এখানে হাইড্রোজেনকে আমরা কাজে নিচ্ছি, এখানে হাইড্রোজেন এবং হিলিয়ামের সংস্পর্শে এনার্জি রিলিজ করছে, সেটির মাধ্যমে আমরা কৃত্রিম সূর্য তৈরি করতে পারছি বা আর্টিফিশিয়াল সান তৈরি করতে পারছি, যেটিতেও কিন্তু আমরা প্রচুর এনার্জি জেনারেট করতে পারছি। সম্প্রতি খবর এসেছিল, দেখবেন চায়নাতে এরকম আর্টিফিশিয়াল সানকে কিছুক্ষণের জন্য অ্যাক্টিভেট করা হয়েছিল, রিয়্যাক্টরকে কয়েক মিনিটের জন্য আমরা অ্যাক্টিভেট করতে পেরেছিলাম। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এটিকে চালু করার জন্য প্রচুর শক্তির দরকার পড়ে, যে কারণে বিভিন্ন জায়গাতে রিসার্চ চলছে বহুদিন ধরে, এখনও পর্যন্ত ঠিক এরকমভাবে আমরা কৃত্রিম সান বা কৃত্রিম সূর্য, এই কারণে বলা হচ্ছে সূর্যে যেরকমভাবে হিলিয়াম এবং হাইড্রোজেনের রিয়াকশন হয় ঠিক একই পদ্ধতিতে আমরা পৃথিবীতে এরকম একটি বিষয় বানানোর চেষ্টা করছি বা এরকম একটি গবেষণা চলছে, এরকম যাতে একটি কৃত্রিম সূর্য তৈরি করা যায় যার মাধ্যমে
আমরা অল্প জায়গাতে বা অল্প সময় প্রচুর এনার্জিকে আমরা জেনারেট করতে পারবো, বা সূর্য যেভাবে আমাদের এনার্জি তৈরি করে বা তাপ উৎপন্ন করে সেটি আমরা পৃথিবীতে তৈরি করতে পারবো। আর এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে রিয়াকশন হয়, বা এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যদি ক্ষতিকারক দিকের কথা চলে আসি, একটি হচ্ছে নিউক্লিয়ার এক্সপ্লোশন, যার উদাহরণ আমরা এই মুহূর্তে হিরোশিমা নাগাসাকি জাপানের যে জায়গাতে নিউক্লিয়ার বোমা পড়েছিল তার আমরা আপডেট পাই, সেখানে এখনও বিকলাঙ্গ শিশু জন্মায় সেই রেডিয়েশনের কারণে। এছাড়া এই যে নিউক্লিয়ার ওয়েস্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলিতে যে নিউক্লিয়ার ওয়েস্ট আসে সেগুলিকে কিন্তু রিসাইকেল করা বা সেগুলিকে নির্দিষ্ট জায়গাতে স্টোর করা সেটিও কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ। সেই কারণে এই যে নিউক্লিয়ার ওয়েস্ট সেটিকেও আমরা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছি। সম্প্রতি ইউএসের একটি স্টার্ট আপ যার নাম হচ্ছে ন্যানো ডায়মন্ড, তারা একটি ব্যাটারি সেল তৈরি করার চেষ্টা করছে, সেখানে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যে তেজস্ক্রিয় গ্রাফাইট নির্গত হয় সেই তেজস্ক্রিয় গ্রাফাইটকে তারা কৃত্রিম ডায়মন্ডের মধ্যে আবদ্ধ করছে, যেখানে এই তেজস্ক্রিয়তা ডায়মন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, রেডিয়েশন বাইরে ছড়িয়ে পড়ছে না। এইবার সেই কৃত্রিম ডায়মন্ডের মাধ্যমে তারা ব্যাটারি তৈরি করার চেষ্টা করছে, বা ব্যাটারি তৈরি করেছে, যে ব্যাটারিটি প্রায় বলা হচ্ছে 10 লক্ষ বছর যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে পাওয়ার দিতে পারে। মানে আজকের দিনে আমরা মোবাইল ফোন বা ল্যাপটপে আমাদের যে ব্যাটারি খারাপ হয়ে যায় বা ব্যাটারি চেঞ্জ করতে হয়, সবার প্রথমে যে ব্যাটারি শেষ হয়ে যায়, সেই সমস্যা থেকে আমরা এই সমস্যার মাধ্যমে সমাধান পাবো, যেখানে দুটি সমস্যার সমাধান হবে। সেখানে একটি হচ্ছে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে নিউক্লিয়ার ওয়েস্ট সেটিকে যে রিসাইকেল করা বা সেটিকে রিইউজের যে সমস্যা সেটিকে আমরা এই ন্যানো ডায়মন্ড ব্যাটারির মাধ্যমে ইমপ্লিমেন্ট করে সমস্যার সমাধান করতে পারবো। আর এছাড়া আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলির যে ব্যাটারি খারাপ হয়ে যায় বা চার্জ শেষ হয়ে যায়, এবং এই যে ব্যাটারিগুলি সেটিকে চার্জ করারই প্রয়োজন পড়বে না, আপনি ইলেকট্রনিক ডিভাইসগুলিকে বক্স থেকে বার করার পরই ইউজ করতে শুরু করতে পারবেন, যতদিন তার লাইফ সাইকেল, যেহেতু এতদিন ব্যাটারিটি চলবে সেহেতু ইলেকট্রনিক ডিভাইসগুলি এতটা লাইফ সাইকেল হবে না, সুতরাং আপনি ইলেকট্রনিক ডিভাইসগুলিকে একটি ব্যাটারিতেই তার সম্পূর্ণ লাইফ স্প্যানে ব্যবহার করতে পারবেন। আর এই ন্যানো ডায়মন্ড ব্যাটারি সম্বন্ধে যদি আপনি জানতে চান, এর আগে টেকনিক্যাল চাণক্য চ্যানেলে ন্যানো ডায়মন্ড ব্যাটারি নিয়ে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও বানানো হয়েছে, আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে নিউক্লিয়ার ওয়েপন কী, বা এই নিউক্লিয়ার এনার্জি কীভাবে কাজ করে, বা এই নিউক্লিয়ার প্রোগ্রামের মাধ্যমে কীভাবে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি বা অন্যান্য শক্তি জেনারেট করতে পারি, এবং যদি আমরা এই নিউক্লিয়ার এনার্জিকে যদি ভুলভাবে ব্যবহার করি তাহলে আমরা নিউক্লিয়ার এক্সপ্লোশন বা নিউক্লিয়ার বোমা বানাতে পারি। যে সমস্ত দেশ এই সমস্ত নিউক্লিয়ার বোমা বানাতে বা নিউক্লিয়ার রিয়াকশন করতে সক্ষম হয়েছে সেই সমস্ত দেশগুলিকেই বলা হয়েছে নিউক্লিয়ার শক্তিধর দেশ, তার মধ্যে ভারত অন্যতম। আমরা 1998 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের পর্যবেক্ষণে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের তত্ত্বাবধানে পোখরানে সফলভাবে পরমাণু শক্তি টেস্ট করে, যার পর থেকে ভারতবর্ষকে বলা হয় নিউক্লিয়ার শক্তিধর দেশ। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি, আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন, এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি মাঝে মধ্যেই এরকম প্রযুক্তিগত বিষয়গুলি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপনা করে থাকে। এই ভিডিওটি থেকে উপকৃত হলে, এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।